ভালো খেলার জন্য ভালো এনার্জি চাই, ফোকাস চাই, ডিসিপ্লিন চাই, কনসেন্ট্রেশন চাই। এই কথাগুলো মনে রেখো রাঙামাতি, তাই নিজের এনার্জিটুকু বাঁচিয়ে রেখো। কেমন? আমি আর খাবো না, আমার দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর যে কথাগুলো বললাম মনে আছে তো? গুড, আমি বেরোচ্ছি। তোদের এত বড় সাহস! তোরা উড়ান বাবুকে মারতে এসেছিস! তোদেরকে কেউ বলে দেয় নাই রে যে উড়ান বাবুর চারপাশে রাঙামতি তীরন্দাজ আছে, যে উড়ান বাবুর পুরো ক্ষতিটা হতে দিবে না। এক একটা বানে তোদেরকে এফোর এফোর করে দিব আমি। আব তেরা ক্যা হোগা বল, ক্যা হোগা তেরা বল 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 বল। রাঙামতি, তুমি কেন বুঝতে পারছো না আমার লেট হয়ে যাবে, আমি ফ্লাইটটা মিস করে যাবো। তুমি এদেরকে এখানে নিয়ে এলে কেন? আরে পুলিশকে তো খবর দেওয়া হয়েছে, পুলিশ তো এখানে আসবে। তুমি এদেরকে এখানে এনে নতুন কি নাটক করার চেষ্টা করছো আমাকে একটু বলবে? তুই চিন্তা তো করিস না রে উড়ান বাবু, তুই যা, তুই নিশ্চিন্তে লোকজনকে নিয়ে পেলেন্টোই চড়ে আকাশে উড়ে যা। আর আমি এদিকে এতক্ষণ যারা আকাশে উড়ছিল তাদেরকে জমিতে নামিয়ে নিয়ে আসি। রাঙামতি, আমি তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও কিন্তু তুমি নতুন নতুন ঝামেলায় জড়াচ্ছো এবং বাড়িতে বিপদ ডেকে আনছো। এই ব্যাপারটা কি বলতো তোদের? রোজ রোজ তোদের মানে একটা না একটা নাটক এরা কারা? একটু অপেক্ষা তো কর নির্দাদা বাবু, এক্ষুনি পুলিশ আসবে, সব জানতে পারবি। আরে আরে আরে, কি কি হয়েছে? এই রাঙা নাকি কাদের সব ধরে নিয়েছে মা? এরা নাকি? এ বাবা, এ কি, এদের বেঁধে কে রেখেছি? আমি বেঁধে রেখেছি বরদাদা বাবু। কিছু কেন? এই চার মক্কেল, হীরা চারজন হুরন বাবুকে অফিস যাওয়ার পথে হামলা তো করেছিল। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।